রংবেরঙের বেলুন, ঢাকঢোল আর ঘোড়ার গাড়ি নিয়ে বর্ণাঢ্য র্যালি পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় জানান দেয় স্বপ্নের টানেল উদ্বোধনের আনুষ্ঠানিকতার, যেখানে অংশ নেন নানা বয়সী মানুষ। বুধবার বিকেল থেকে শুরু হয় দুই দিনব্যাপী টানেল উৎসব। ব্যতিক্রমী এই উৎসবে সমুদ্র সৈকতে ঘুরতে আসা পর্যটকদের মহেশখালীর বিখ্যাত পানের খিলি দিয়ে আমন্ত্রণ জানানো হয়, যেখানে ছিল স্পিডবোটে করে সমুদ্রে আতশবাজি দৃষ্টি নন্দন আয়োজন। বাংলাদেশের এই অগ্রযাত্রা উদযাপন করতে এমন আয়োজন। 28 তারিখ নেত্রী আসবেন, আমরা সবাই উৎফুল্ল। আমাদের বাম দিকে আমাদের টানেল, ডান দিকে অনন্ত বঙ্গোপসাগর, মাঝখানে উৎফুল্ল চট্টগ্রামবাসী। টানেল শুধু চট্টগ্রামের জন্য নয়, গোটা বাংলাদেশের এগিয়ে যাওয়ায় ভূমিকা রাখবে এমন প্রত্যাশা তরুণদের। প্রতিটি অর্জন আনন্দের, প্রতিটি প্রাপ্তি আনন্দের, তাই আনন্দ উদযাপনের জন্য টানেল উৎসব। দুইটা শহরকে একসাথে টানেল দিয়ে সংযুক্ত করা হবে, এটা আসলে চট্টগ্রামবাসীর জন্য অনেক গর্বের বিষয়। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে দক্ষিণ এশিয়ার প্রথম বঙ্গবন্ধু টানেল আগামী 28 অক্টোবর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফেদুস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।